চকলেট লাভার কে কে আছেন আমার মতো? আশা করি কম বেশি সবাই চকলেট লাভার আছেন। আজকে হচ্ছে আমি চকলেট কম দামে কিভাবে বানানো যায় এটা আমি হচ্ছে দেখাবো। আমি বিশেষ করে স্পেশাল স্পেশাল দিনে আমি চকলেট বানাই। এই যে হচ্ছে চকলেটটা হচ্ছে আমি অলরেডি হচ্ছে করে রেখেছি, তো এটা যখন একটু একটু মানে কুসুম গরম পানি অবস্থায় থাকবে তখন হচ্ছে এই যে আমি একটা চকলেটের মল্ট নিয়ে নিয়েছি, তো এতে হচ্ছে আমি আমার ফ্লেভার মতো হচ্ছে চকলেট অ্যাড করব। তো এখানে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে কাজু বাদাম পছন্দ করেন, কাঠবাদাম পছন্দ করেন, তারা কিন্তু ইজিলি অ্যাড করতে পারেন এর মধ্যে। তো আমি হচ্ছে তিনটাই কোনো কিছু অ্যাড করি নাই, কারণ হচ্ছে আমি এটা হোমমেড বানাচ্ছি তো, তো এর জন্য। তো এখানে হচ্ছে আমি কাজু বাদাম কুচি কুচি করে কেটে দেন হচ্ছে এটা অ্যাড করতেছি। আপনারা কাঠবাদামও দিতে পারেন, বাট কাঠবাদামটা আমার চকলেটের সাথে খেতে ভালো লাগে না, আমি কাজু বাদামটা দিয়েছি। আপনারা কিন্তু এভাবে ইজিলি চকলেট হচ্ছে বানাতে পারেন বাসায় বসে। বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে, আর আমরা যখন বাইরে চকলেট কিনতে যাই এটার দাম কিন্তু প্রচুর পরিমাণে। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে এই যে আমার ফাইনাল লুক এখন উঠাচ্ছে। আসলে চকলেটটা দেখে যতটা লোভনীয় হয়েছে তার থেকে বেশি হচ্ছে চকলেটটা মজা লাগছে আর কি আমার কাছে। তো এর মধ্যে হচ্ছে আমি ডার্ক চকলেট মিল্ক চকলেট দুটাই হচ্ছে অ্যাড করে দেন হচ্ছে এই চকলেটটা বানিয়েছি। মানে আমার কাছে তো খুবই খুবই মজা লাগে। কে কে চকলেট খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর যদি আপনারা রেসিপি চান অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো।